আমরা প্রত্যেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি, তো ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমরা প্রত্যেকে চিন্তা করি। আর এই ভবিষ্যৎ জানা যায় দুটোভাবে, জন্ম ছক দেখে আর হাতের রেখা দেখে বিচার করা যায় একটা মানুষের জীবনে কখন কি ঘটনা ঘটবে। আপনার ভবিষ্যৎ জীবনে কি হবে সেটা খুব সুন্দরভাবে হাতের রেখা দেখে জানা যায়। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে, খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা আপনারা পুরো দেখবেন, সেটা হচ্ছে শনি শুভ। এটা আপনারা নিজেদের হাত দেখে কিভাবে বুঝবেন আপনার শনি শুভ, সেটা আপনি জানবেন কিভাবে, তো সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনারা নিজেরাই নিজেদের ভাগ্য বিচার করতে পারবেন আর জানতে পারবেন শনি আপনার শুভ অবস্থায় আছে আপনি নিজেই। যদি আপনি জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু না জেনে থাকেন তাহলেও আপনি ভিডিওটা দেখুন, আপনি খুব সহজেই বুঝতে পারবেন শনি আপনার শুভ অবস্থায় আছে। তো ভিডিওটা দেখবেন আপনারা প্রত্যেকে, আর যারা চ্যানেলে নতুন আপনাদের উদ্দেশ্যে একটাই আপনাদের আমাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন খুব সহজে, তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি সঠিক জ্যোতিষ জানতে চান, জ্যোতিষ সম্পর্কে যদি আগ্রহ থাকে, চ্যানেলটাকে এখনই আপনারা সাবস্ক্রাইব করবেন। কথা না মারিয়ে আজকের আলোচনায় আসি। প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে শনি কোথায় অবস্থিত, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে হাতে কোথায় অবস্থিত। অনেকে জানেন, জানি, কিন্তু যারা জানেন না তাদেরকে একটু আমি বলে দিই প্রথমে, তাহলে প্রত্যেকে বিষয়টা বুঝতে পারবে। তো সেটা জানার জন্য প্রথমে আপনারা দেখবেন হাতের দিকে লক্ষ্য রাখুন, এটা একটা হাত আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হাতের মধ্যে শনি পর্বতে অবস্থান হচ্ছে, আপনারা দেখবেন আপনাদের হাতে এই আঙুলটার দিকে, যে আঙুলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটাকে বলে মধ্যমার আঙুল, আমরা প্রত্যেকেই জানি, আর এই আঙুলটাকে শনির আঙুলও বলা হয়। তো এই মধ্যমা আঙুল বা শনির আঙুলের নিচে আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এই স্থানটার দিকে লক্ষ্য রাখুন, ঠিক আছে। মধ্যবর্তী স্থানটার কথা আমি বলছি, একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা, আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন। এই স্থানটা ভালো করে দেখুন, এই স্থানটা হচ্ছে শনি। দেখুন এই এই স্থানটাকে বিভিন্ন নামে পরিচিত, অনেকে এটাকে পর্বত বলে, মাউন্ট বলে, শনির ক্ষেত্র বলে। তো যাই হোক, এই স্থানটা হচ্ছে শনির ক্ষেত্র বা শনি পর্বতের অবস্থান বা শনির মাউন্ট, আর ইংরেজিতে এই স্থানটাকে বলে স্যাটার্ন মাউন্ট, ঠিক আছে। তো আপনারা এটাকে জেনে রাখুন, এটা স্যাটার্ন মাউন্ট বা শনির ক্ষেত্র নামে পরিচিত। আপনারা এই স্থান থেকে জানতে পারবেন শনি আপনারা আপনাদের শুভ কিভাবে, সেটাই আমি এখন দেখাবো। তো আপনারা একটু মন দিয়ে দেখবেন, বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন, আর আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। এই শনির ক্ষেত্র দিকে লক্ষ্য রাখবেন আপনারা প্রত্যেকে। তার আগে একটা কথা বলে রাখি যে আপনারা এই স্থানটা দেখবেন নিজেদের কোন হাতে, অনেকে জানেন না, ছেলেরা কোন হাত দেখবেন, মেয়েরা কোন হাত দেখবেন। আপনারা অনেকে জেনে আছেন ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত। আপনাদেরকে আমি বলবো এ বিষয়ে একটু অন্য মত, সেটা হচ্ছে আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে নিজের ওয়ার্কিং হ্যান্ড অর্থাৎ যে হাতে আপনি সমস্ত কাজকর্ম করেন সেই হাতটাই দেখবেন, তাহলে পরে আপনারা 100% ফল পাবেন, সেটা ডান হাত হতে পারে, সেটা বাঁ হাত হতে পারে। এবার আসি মূল কথায়, যে শনি শুভ এটা আপনি জানবেন কিভাবে। তো সেটা দেখার জন্য প্রথমে আপনারা দেখবেন আপনার এই আঙুলটা যেন সোজা হয়, অর্থাৎ মধ্যমার আঙুল লম্বা হতে হবে এবং সোজা, আঁকাবাঁকা যেন না হয়, এটা আপনারা দেখবেন। প্রথম শর্ত হচ্ছে এটাই, মধ্যমার আঙুল আপনার সোজা হতে হবে। তারপরে যেটা দেখবেন সেটা হচ্ছে এই স্থানটা দিকে লক্ষ্য রাখুন, আপনারা প্রত্যেকে নিজেদের হাতের এই শনির ক্ষেত্রের দিকে লক্ষ্য রাখুন। শনির ক্ষেত্র দিকে আমি যে বৈশিষ্ট্য বা লক্ষণের কথাগুলো বলবো, এই লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো আপনার হাতে আছে কিনা সেটা আপনারা একটু দেখবেন। কি দেখবেন, প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার এই শনির ক্ষেত্র যেন বেশি উঁচু না হয়। হাতটা যখন আপনারা এইভাবে সোজাভাবে ছবিতে যেভাবে হাতটা ধরা আছে এইভাবে হাতটাকে ধরবেন আপনারা সোজা করে, তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের এই স্থানটা দেখুন যেন গর্তযুক্ত বা বসা
বা ডাউন না হয়। হাতটা ধরলেই আপনারা বুঝতে পারবেন, এই স্থানটা যদি গর্তযুক্ত হয় তাহলে জানবেন যে শনি আপনার শুভ অবস্থায় নেই, ঠিক আছে? তো আপনারা এইটা, এই স্থানটা যেন কখনো গর্তযুক্ত না হয়, এটা আপনারা দেখুন প্রথম বৈশিষ্ট্য এটাই। তাহলে কি হতে হবে, আবার এটা যেন বেশি ফোলা না হয়, উভার নিয়ে যেন বেশি না থাকে, হাতটা সোজাভাবে ধরলেই এই বৈশিষ্ট্যটা আপনারা লক্ষ্য করতে পারবেন যে শনিটা বেশি উঁচু অবস্থায় আছে কি না, শনির ক্ষেত্রটা এটা আপনারা দেখবেন। প্রথমে দেখবেন কি শনির ক্ষেত্রটা বসা বা গর্তযুক্ত আছে কি না, তারপরে লক্ষ্য করবেন যে আপনার শনির এই ক্ষেত্রটা বেশি উঁচু অবস্থায় আছে কি না বা উভার নিয়ে আছে কি না, এই দুটো বৈশিষ্ট্য আপনারা দেখুন। তারপরে তিন নম্বর যে বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে আমি বলবো, এই বৈশিষ্ট্যটাই হচ্ছে আসল কি, দেখুন এই ক্ষেত্রটা আপনার না বেশি উঁচু হতে হবে না যেন নিচু হয়, উঁচু হলে হবে না নিচু হলে হবে না, হতে হবে কি সমতল বা ফ্ল্যাট, এই স্থানটা যেন আপনার সমতল বা ফ্ল্যাট হয়। যদি শনির ক্ষেত্র সমতল বা ফ্ল্যাট হয় তাহলে পরে আপনারা জানবেন শনি আপনার শুভ অবস্থায় আছে। এবার সমতল বা ফ্ল্যাট এটা আপনারা কীভাবে বুঝবেন, সেই জন্য আপনাদেরকে আর একটু সহজভাবে আমি বুঝিয়ে দিই, তাহলে পরে আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন এই বিষয়টা। কীরকম, এই হাতটার দিকে লক্ষ্য রাখুন, এই হাতের এই যে স্থানটা আমি দেখাচ্ছি এই স্থানটার দিকে আপনারা দেখুন, দেখুন আপনারা প্রত্যেকে এই স্থানটা বেশি উঁচুও না, আবার আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এই স্থানটা কিন্তু গর্তযুক্ত বা নিচু না, এই স্থানটা দেখুন সমতল, আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এই হাতে এই রেখা এই মানে এই যে স্থানটা আমি দেখাচ্ছি হাতে দেখুন সমতল। এইরকম সমতল যদি শনি পর্বত হয় তাহলে পরে জানবেন শনি আপনার শুভ অবস্থায় আছে। এছাড়া আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই শনির ক্ষেত্রে যেন কোনো অশুভ রেখা না থাকে, অশুভ চিহ্ন অশুভ রেখা যেন না থাকে, এটা আপনারা প্রত্যেকে দেখবেন। এইভাবেই আপনারা নিজেদের হাত থেকে জানতে পারবেন যে শনি আপনার শুভ অবস্থায় আছে। তাহলে প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছেন, খুব সহজ এবং সরল ভাষায় আপনাদেরকে আমি বুঝিয়েছি। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে আপনারা এখনই সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আপনার পরিচিতদের মাঝে বন্ধুবান্ধবদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আর আপনারা নিজেদের কোন হাত দেখবেন, নিজেদের ওয়ার্কিং হ্যান্ড, অর্থাৎ যে হাতে আপনি সমস্ত কাজকর্ম করেন সেই হাতে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা আপনারা একটু দেখবেন। এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমি বলছি।